স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে শাক বা পাতা হলো এক ধরনের উদ্ভিদ যার পাতা সবজি হিসাবে খাওয়া হয় পাতা ছাড়াও মাঝে মধ্যে পাতাবৃন্ত ও কচিকাণ্ড এর অন্তর্ভুক্ত যদিও বিভিন্ন প্রকারের উদ্ভিদ শাকের আওতায় আসে অধিকাংশের পুষ্টিগুণ ও রান্নার পদ্ধতি অনুসারে শাকের সাথে ভাগ করা হয় শাক বা পাতা সবজিতে সাধারণত চর্বি ও ক্যালোরি পরিমাণে খুব কম থাকে বা নেই এবং প্রোটিন ফাইবার ভিটামিন সি ভিটামিন এ ক্যারোটিনয়েড ম্যাঙ্গানিজ ও ভিটামিন কে উচ্চ পরিমাণে থাকে চলুন আজকে আমরা কয়েকটি শাকের উপকারিতা ও গুণাগুণ জেনে নেই এক পালং শাক জন্ডিসে আক্রান্ত রোগীদের জন্য এই শাক বিশেষ উপকারী পোড়া ঘায়ে ক্ষতস্থানে ব্রণে বা কোথাও ব্যথা কালচে হয়ে গেলে টাটকা পালং পাতার রসের প্রলেপ লাগালে উপকার পাওয়া যায় পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি সি ই এবং আয়রন এজন্য পালং শাক খেলে রক্তে আয়রনের মাত্রা বেড়ে যায় দুই লাল শাক ভিটামিন এতে ভরপুর লাল শাক নিয়মিত খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে এবং অন্ধত্ব ও রাতকানার রোগ প্রতিরোধ করা যায় এটি শরীরের ওজন হ্রাস করে কোষ্ঠকাঠিন্য দূর করে তিন পুঁইশাক পুঁইশাখ রয়েছে প্রচুর ভিটামিন তবে ভিটামিন বি সি ও এ এর পরিমাণই বেশি পাশাপাশি প্রচুর পরিমাণে আছে ক্যালসিয়াম এবং আয়রন এই শাক কিছুটা গুরুপাক তাই আমাশার রোগীদের তা না খাওয়া উচিত রক্তে ইউরিক অ্যাসিড বেশি থাকলে বাতজনিত সমস্যা দেখা যায় এই সমস্যা আছে তাদেরও বর্জন করা উচিত পুঁই এতে প্রচুর আঁশ আছে বলে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে চার কলমি শাক কলমি শাকে ক্যালসিয়াম থাকে বলে এই শাক হার মজবুত করতে সাহায্য করে এছাড়াও কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি পর্যাপ্ত পরিমাণে লৌহ থাকায় এই শাক রক্তশূন্যতার রোগীদের জন্য দারুণ উপকারী পাঁচ সরিষার শাক সরিষার শাকে পাওয়া যায় প্রচুর পরিমাণে আমিষ ও স্নেহ জাতীয় ভিটামিন নিয়মিত সরিষার শাক খেলে রক্তে উপকারী এইচ ডি এল কোলেস্টেরল বৃদ্ধি পায় এবং এই শাক দেহে ভিটামিন ডি তৈরিতেও সহায়তা করে ছয় কচু শাক কচু শাকে প্রচুর ভিটামিন সি থাকায় এই শাকের লৌহ দেহ কর্তৃক সহজে বিপাকিত হয় এছাড়া জ্বরের সময় রোগীকে শরীরে তাপমাত্রা কমানোর জন্য দুধ কচু খাওয়ালে বেশ উপকার পাওয়া যায় সাত মেথি শাক মেথি শাকের গুরুত্ব অপরিসীম এই শাক তারুণ্য ধরে রাখতে সাহায্য করে হতাশা কাটাতে ও ডায়াবেটিসের জন্য মেথি শাক খুব উপকারী এছাড়া যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই শাক আট হিঞ্চে শাক হিঞ্চে শাকে ফাইটোস্টেরোল সহ বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থ থাকে হিঞ্চে খেলে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে শুধুমাত্র পিত্তনাশক হিসেবেই নয় রক্তশোধক হিসেবে ক্ষুধাবর্ধক এবং জ্বর নির্মূলকারী হিসাবে এর ব্যবহার অপরিসীম তাই বন্ধুরা প্রতিদিনের খাদ্য তালিকায় যে কোনো একটি শাক রাখার চেষ্টা করুন আশা করি অনেক উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ